শেখ শাহজাহান এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার সকালে শেখ শাহজাহানকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হয় জোকাই ইএসআই হাসপাতালে। ইডি দপ্তর থেকে বেরোনোর সময় শেখ শাহজাহানকে প্রশ্ন করা হয় যে এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। উত্তরে শাহজাহান বলে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে, প্রশ্ন করা হয়, ইডি ও তদন্ত করছে। উত্তরে বলেন, সবটাই ভালো হবে। সবচেয়ে ভালো হবে।